شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. একদিন ইবুন আপনি জানতে চেয়েছেন কারো ভাষা নিয়ে ঠাট্টা মশকরা করা বা মজা নেওয়া এই বিষয়ে ইসলাম কি বলছে? কারো সম্পর্কে কারো কোনো মানুষকে নিয়ে হোক অথবা কারো ভাষা নিয়ে হোক কোনো এলাকার কোনো স্থানের কোনো ভাষা নিয়ে কোনো কথা নিয়ে ঠাট্টা মশকরা এমন ঠাট্টা মশকরা করা যেটা দিয়ে সে কষ্ট পায় ওই ব্যক্তি যাকে নিয়ে ঠাট্টা মশকরা করা হচ্ছে বা যেই অঞ্চলের ভাষা নিয়ে ঠাট্টা মশকরা করা হচ্ছে তুচ্ছতা ছিল করা হচ্ছে ক্রিটিসাইজ করা হচ্ছে তারা কষ্ট পায় যদি এমন হয় বিষয়টা সেক্ষেত্রে অবশ্যই এটা ইসলাম ভালো চোখে দেখে না বা ইসলাম এটা অনেক কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং এটা অবশ্যই কোনো মুমিন কোনো মুসলিমের পক্ষে এটা শ্রেয় নয় যে সে এই কাজগুলো করবে কোনো মুসলিম ভাইকে কষ্ট দিবে এমন কোনো কথা বলবে বা এমন কোনো নকল তার করবে যেটা দ্বারা সে কষ্ট পাবে এই ধরনের কাজ ইসলাম অনুমতি দেয় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার মধ্যে প্রথম আয়াতই বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা এয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য দুর্ভাগ্য যারা মানুষের নিন্দা করে মানুষের সামনে পিছনে নিন্দা করে তাদের বিষয় নিয়ে নিন্দা করে অবশ্যই এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাদেরকে ওয়াইল বলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন এটা যদি সামনাসামনি হয় আর পিছনে অবশ্যই কারো নিন্দা করা তো অবশ্যই সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ভাই সম্পর্কে তার অগোচরে তার পিছনে এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে তার কাছে যে বিষয়টা অপছন্দ এমন কিছু বলা সেটাই হচ্ছে গীবত সেটা যদি সত্য হয় তারপরও সেটা গীবত আর যদি সেটা মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা গীবত হবে প্লাস আপনি তার উপর তোহমত দিচ্ছেন এর জন্য কারো সামনে পিছনে নিন্দা করা কারো ভাষা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কোনো মুসলিমের স্বভাব বা মুসলিম নরনারীর স্বভাব হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুক আল্লাহু আলাম বিসওয়াব বারাকাল্লাহু ফিকুম